নমস্কার, আর এক খবর সহ স্টুডিওত মই সুস্মিতা দিবলৈ ওলাইছো। এই মুহূর্তৰ এক চাঞ্চল্যকর খবর, মানিকপুৰত সংঘটিত হৈছে এক চাঞ্চল্যকর ঘটনা। আর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এজন শ্রমিকর, আর ঠিকাদারের গাফিলতির শ্রমিকজনের মৃত্যু হওয়ার এটা অভিযোগ উত্থাপন হয়েছে। জলজীবন মিশন আঁচনির কাম চলি আছে, আর তেনে সময়তে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে শ্রমিকর। লৈ আহিছো এই মুহূর্তৰ বিশদ তথ্য। আর এক চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে, এবার বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে শ্রমিকর। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে শ্রমিকর। জলজীবন মিশন আঁচনির কামত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে শ্রমিকর। নিহত শ্রমিকজন হারেশ আলী বলে জানিব পৰা গৈছে। আর নিহত শ্রমিকজন হারেশ আলী বলে জানিব পৰা গৈছে, ঢালাইয়ের কামত ড্রিল মেশিন ব্যবহার করে থাকা অবস্থাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় শ্রমিকজনের। আর এই ঘটনা সংঘটিত হয়েছে বঙ্গাইগাঁওর 1 নং বাঁশবাড়ীত সংঘটিত হয়েছে। আর এই ঘটনা সংঘটিত হয়েছে বঙ্গাইগাঁওর বাঁশবাড়ীত সংঘটিত হয়েছে। সংকটজনক অবস্থা শ্রমিকজনক মানিকপুর মহাত্মা গান্ধী আদর্শ চিকিৎসালয় লৈ যোৱা হয়েছিল, যদিও চিকিৎসকে ইতিমধ্যে মৃত ঘোষণা করেছে শ্রমিকজনের। আর ঠিকাদারের গাফিলতির যুবকজনের মৃত্যু হওয়ার এটা অভিযোগ উত্থাপন করেছে রাইজে। মৃত্যু হওয়ার অভিযোগ উত্থাপন করেছে ঠিকাদারের গাফিলতির শ্রমিকজনের মৃত্যু হওয়ার এটা অভিযোগ উত্থাপন করেছে। আর ঠিকাদারে শ্রমিকসকলক কোনো ধরনের সেফটি বেল্ট, জুতা আদি প্রয়োজনীয় সামগ্রী যোগান নধরার বাবে এটা শ্রমিকজনের মৃত্যু হওয়ার এটা অভিযোগ উত্থাপন করেছে। আর প্রয়োজনীয় সামগ্রী যোগান নধরাক আসনের কাম করার অভিযোগও উত্থাপন করেছে, আর যার ফলত এনেকুৱা মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছে। আর ইতিমধ্যে ঘটনাস্থলীত মানিকপুর আরক্ষী উপস্থিত হয়েছে, আর উপস্থিত হয়ে পরিস্থিতির বুঝ লৈছে। আর মৃতদেহ ময়নাতন পরীক্ষার বাবে ইতিমধ্যে বঙ্গাইগাঁওলৈ প্রেরণ করেছে। আর নিশ্চয়কৈ এক ডাঙর খবর, এক মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছে। আর জলজীবন মিশন আসনের কামত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এজন শ্রমিকর। মানিকপুরত জলজীবন মিশন আঁচনির কাম চলি আছে, আর জলজীবন মিশন আঁচনির কামত ঠিকাদারের চরম গাফিলতির এজন শ্রমিকর মৃত্যু হওয়ার এজন এটা অভিযোগ উঠিছে। আর ঠিকাদারের চরম গাফিলতির শ্রমিকজনের মৃত্যু হয়েছে বলে জানিব পৰা গৈছে। আর এইদরে ঢালাইয়ের কাম চলি আছে, আর ঢালাইয়ের কাম চলি থাকার সময়তে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুক আঁকোৱালি লৈছে শ্রমিকজন। আর এই ঘটনা সংঘটিত হয়েছে বঙ্গাইগাঁও জেলার মানিকপুর আরক্ষী থানার অন্তর্গত 1 নং বাঁশবাড়ীত। এই মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছে বলে জানিব পৰা গৈছে। আর জলজীবন মিশন আঁচনির কামত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে হারেশ আলী নামের শ্রমিকজনের। আর এক নং বাঁশবাড়ীত জলজীবন মিশন আঁচনির কাম চলি আছিল, আর ঢালাইয়ের কামত ড্রিল মেশিন ব্যবহার করে থাকা সময়তে রদর লগত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকজন, আর মৃত্যুক আঁকোৱালি লয় শ্রমিকজনে। অর্থাৎ হারেশ আলিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুক আঁকোৱালি লয়। আর সংকটজনক অবস্থাত শ্রমিকজনক মানিকপুর মহাত্মা গান্ধী আদর্শ চিকিৎসালয়ত ভর্তি করা হয়, আর লৈ যোৱা হয়, যদিও চিকিৎসকে মৃত বলে ঘোষণা করেছে শ্রমিকজনক। আর ইতিমধ্যে ঠিকাদার লজিত রফর নেতৃত্বত আর সুপারভাইজার রাজ সিংহর আর সুরজিত মন্ডলের তত্ত্বাবধানত জলজীবন মিশন আঁচনির কাম চলি আছিল, আর অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ করে ড্রিল মেশিন ব্যবহার করার অভিযোগ এটা উত্থাপন হয়েছে। আর সময়তে যেটা কোনো ধরনের আসলতে ব্যবস্থা গ্রহণ করা হওয়া নাছিল, আসলে যিখিনি কোনো ধরনের সেফটি বেল্ট বা জুতা দিয়া হওয়া নাছিল, আর তেনে ধরনের আঁচনির কাম করে থাকা হয়েছে, আর যার বাবে মৃত্যুক আঁকোৱালি লওয়া বলে এটা অভিযোগ উত্থাপন হয়েছে। আর ঠিকাদারের যে চরম গাফিলতি, সেই গাফিলতির বাবে শ্রমিকজনে মৃত্যুক আঁকোৱালি লৈছে বলে এটা অভিযোগ উত্থাপন হয়েছে। ঠিকাদারের গাফিলতির বাবে এই মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছে বলে জানিব পৰা গৈছে। আর ইতিমধ্যে ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়েছে, আর উপস্থিত হয়ে মৃতদেহ ময়নাতন পরীক্ষার বাবে বঙ্গাইগাঁওলৈ প্রেরণ করেছে। আর এই মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছে বঙ্গাইগাঁও জেলার মানিকপুর আরক্ষী থানার অন্তর্গত 1 নং বাঁশবাড়ীত। এই মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছে বলে জানিব পৰা গৈছে। এই সন্দৰ্ভত কিছু মন্তব্য আমার সহিতে আছে, আমি দর্শকলৈ আগবঢ়াইছো। নামাই দিওঁতে মানে কোনোবা ক্লিক থাকবা পারে রটর লগত লাগছে, লাগি কিনে আমি আর কইছে যে শর্ট করছে বলি, তৎক্ষণাৎ যাই তার খানি খুলে দিছে, তথাপিও মানে তারপর পুরি গেল মানুষটা, 5 ফুট 6 ফুট মান হাইট হলো, তারপর পুরি গেল। পুরি যাওয়ার পিছত মানে ধরে ধরে করে আনি তেল তেল দিলুম, মালিশ করলাম, পুরা ধরলুম, মানে 20 জন মানুষ এমান ধরলার পিছত মানে হসপিটাল দিয়ে আইলি। এখানে ঘটনা এটা চিকিৎসকের কি গেলে এতে কয় বলে নাই বলে ঘটনাটো কেইটা মন বছর ঘটেছিল 10 মিনিট 15 মিনিট আগের কথা। আর কত ঘটনাটা কত ঘটেছিল? 1 নম্বর বাজারে। কি নম্বর?
এক নম্বর কি নাম আছিল এইজন হারাজালি লাগা বলে অনুমান হয় মানুষজন তারপর ছিটকি পড়িছে কামটো হৈ আছে, ইমান যে বিসংগতি হৈ আছে, তেওঁলোকে চাই যোৱা নাই নেকি? কামৰ হেৰি নাই, অসুবিধা নাই, কামৰ অসুবিধা নাই, তেওঁলোকৰ তারটো বলে মানে লিক হয়ে মানে তাতে লোহাত লাগিছিল। মোর নাম লিখন আলী, মই মরতে বর্তমান আজি সাইডত নাছিলো, মই বরপেটাত দিছিলো, মই চিকিৎসা হবার কারণে গেছিলো। মানে ইহতে কাম করে আছে, ঢালাই করে আছে, ঢালাই করে থাকা অবস্থাতে যেটু ভাইপেটার আছে, যে ভাইপেটার মরতে ভাইপেটার কাম হয়ে যাওয়ার পিছত মরতে ভাইপেটার নামাই আছে, তাতে আরো লাইন অফ শর্ট করে কিনে ডাইরেক্ট লগালগ তলত করে গেছে। এই লড়াজনের নাম কি? এই লড়াজনের নাম হারেজ আলী, লড়াজনের নাম হারেজ আলী, এক নম্বর বাজুয়ারি। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 অথবা 7099017990 নম্বৰত।